আজ হলো আমাদের মানে হ্যাপি অ্যানিভার্সারি যা বল কাল 12টা বাজতে 1 মিনিট আগে উইশ করতো চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম আসার জন্য। আর আজকে বুঝতে পারছো ঘরের পুরো ফাঁকা আছে, মন ঘুমাচ্ছে আর আমি একা আছি। তো আজকে পুরো ধামাকা একটা ভিডিও হতে চলেছে, মানে কি বলবো, এত এক্সাইটেড যে মুখের ভাষা হারিয়ে ফেলছে বলতে গিয়ে, ভয় মানে ভয়ও লাগছে আসতে নিজেরই। হাতে কি দেখতে পাচ্ছো, বেলুন, ইয়েস বেলুন। তো আজ হলো আমাদের মানে হ্যাপি অ্যানিভার্সারি যা বলতে পারো, হ্যাপি অবার্ষিক এই দিনটা, এই ডেটে 30/6/2020 আমাদের বিয়ে হয়েছিল। তো দেখতে দেখতে 2 বছর কেটে গেল। তো সবাই ভালোবেসে বরকে উইশ করে যে হ্যাপি অ্যানিভার্সারি বাবু, মনু যা ইচ্ছা শোনা মনাম যা বলে। আমি কিভাবে উইশ করব বুঝতে পারছি, হাতে বেরবো তাহলে কিভাবে, ইয়েস ভয় দেখিয়ে জাস্ট ভয় দেখাবো, বেলুন টাউন ঘুমা ও ঘুমাচ্ছে, মন দিয়েই ঘুমাচ্ছে, অনেকক্ষণ আগে থেকে ঘুমিয়ে পড়েছিল। তো ওকে আমি ভয় দেখাবো, 12:02-3 আছে, জাস্ট ক্যামেরাটা আমি সেট করে দিই আর ওর রিয়াকশনটা দেখো, ভয় পেয়ে যায় কিভাবে। যে 12টা বাজবে আমি এই 2-3 দিনের ভিতরে একদম উচ্চারণ করিনি যে আজকে সেই 30 তারিখ। আমি ওয়েট করছিলাম দেখি যে ও কি করে। তো দেখছি বেচারা ঘুমাচ্ছে, ওর কি মাথায় মনে ফুলে নেই কিছু বা জানি না। তো আমি রেগে গেছি যে ওর মনে নেই, আমার মনে হচ্ছে মনে নেই। তার জন্য ভাবলাম এই প্ল্যানটা করলাম যে ওকে ভয় দেখাবো, তো দেখো যাক কি হয়। তার সাথে আর একটা সিক্রেট ব্যাপার বলি, ওর পরে কিন্তু প্র্যাঙ্ক ভিডিও করবো আমি। তো এই দেখো পাশের ঘরে দাদার কাছ থেকে আংটিটা নিয়ে এসছে, আমি ওকে বলবো যে আমি বেশি তোকে গিফট দেবো, 12টা বেজে গেছে। ওইট তুমি কি ভুলে গিয়েছিলে বলো তো, এটা সেট করো। দেখেছো, দেখো ফোন আসছে, সবাই উইশ করবে বলে। তো ফ্রেন্ডস, মোহনের জন্য একটা সারপ্রাইজ আছে, কালকে সকালের জন্য ছিল, সকালে করব। তুমি ভুলে গিয়েছিলে বলো? না, ও কালকে সকালে বলেছিলাম যে, আরে না কোনো কিছু সকালে বলবো, কোনো কিছু একটা হলেই মানে ও ঠিক আমার জন্মদিন বলো যাই বলো আসতে 1 মিনিট আগে উইশ করতো, বাট আমি আজ এবার ওটাই উইশ করে ফেললাম। সারপ্রাইজটা তো মিষ্টি, মনে উইশ করবে তাই। কি করে ক্যামেরাটা ঠিক করে লাগাচ্ছ না কেন? তো তোমার জন্য সারপ্রাইজ গিফট আছে, ঠিকভাবে লাগাও, সেট করো। ভাবলাম সবাইকে শেয়ার করি, আমি নিজে ভয় হয়ে গেছি যে সারপ্রাইজ, সারপ্রাইজ তুমি ভাবতে পারছি না আমি তোমার জন্য কি রেডি করে রেখেছি।
বাবার কাছে কিছু টাকা দিয়েছিলাম, বলছিলাম এরা মারে যে আমাদের এই যে বিবাহবার্ষিক দু বছর পুড়ে যাচ্ছে, দেখতে দেখতে আগের বছরে তো কিছু দেবনি মনকে তেমন, তাহলে কিছু টাকা দিয়ে ওখানে, মনের তো অনেকদিন থেকে একটা আইনটির শখ ছিল, তো মানে একটা আইনটি নেবো, তো সেই কারণে আর কিছু টাকা শর্ট পড়েছিল না তোমার কাছ থেকে, মাঝে মাঝে টাকা পয়সা চুরি করে জমায় রেখে দিয়েছিলাম। কেমন দিলাম আগে সব থেকে এটা বলো যে দেখতে দেখতে দু বছর কেটে গেল, খুশি তো আমার পেয়ে ভীষণ থেকে। অন্য রিলেশনে ছিলাম বন্ধুত্বের মতন বলতে গেলে, তো আসছে ছোটবেলা থেকে একসাথে বড় হও, মানে কি হলো, তো আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমার লাইফে আসবে বা ও কোনোদিনও ভাবতে পারিনি আমার লাইফে আসবে, তো দুজন দুজনকে খুবই খুবই হ্যাপি। আর তারপরেও এত মানে কোনোদিনও ভাবতে পারিনি যে সারা জীবনের জন্য আমরা একসাথে থাকবো, মানে সবাই অনেকে আছে যাদের সবার ভালোবাসা সাকসেসফুল হয় না বা কোনো কিছু, তো আমাদের দুজনের ভালোবাসা সাকসেসফুল হয়েছে, সুতরাং আমরা শেষ পজিশনে বিয়েও করতে চলেছি, আর দেখতে দেখতে দু বছর কেটে গেল, এইভাবে সারা জীবন আমি তোমার সাথে থাকতে চাই। কি ও মা, তোমার সারপ্রাইজ আছে কিছুদিন পরে, এখন না। আচ্ছা, ভালোই লাগছে বলো, তোমার হাত কুঠিটা ভালোই লাগছে, সত্যি খুব সুন্দর হয়েছে দেখো। কিন্তু সত্যি কথা বলতে বলবো, ভালোই লাগছে আন্টিটা, কিন্তু তোমার হাতে ঠিক মানাচ্ছে না, তোমার হাতে মানাচ্ছে না, ফুলে দাও, সত্যি তোমার হাতে মানাচ্ছে না, হলো আর লোকের জিনিস কখনো নিতে নেই। কেন তো কেমন হচ্ছে তোমার আংটিটা, কি তোমার জন্য নিয়ে এসেছি, তুমি ভাবলে সেটা কোনোদিনও যে আমি তোমার জন্য এত দামি একটা গিফট কিনে নিয়ে আসবো, এবার কথা হচ্ছে আন্টিটা কোথায় পেয়েছি সেটা মোহনের মনে বসবো জানবে, আর ওর সাথে আমি এরকম একটা রাত পার করে প্রাণ করলাম, সোনার হাতেই হচ্ছিল না ঠিক ভাবে, সত্যি তো এটা তো সোনার, এটা সোনার আংটি, হ্যাঁ সোনার আংটি, কিন্তু এটা তোমার নয়, এটার দাম মিনিমাম 16-17 হাজার টাকা দাম আছে, তার বেশি না কম না, বল আজ দেন আংটি নিস, ও বাবা গজব বেজতি হ্যায় গো, আমারে ওই দাদা দিয়া দাদা কিছুদিন আগে কিনেছিল, আজকে কালকে কোই বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছিল, কাল শুরু কালকে এই বিষয় নিয়ে কথা বলতে বলতে আমি হঠাৎ করে ভাবলাম যে মোহনের পরে প্রাঙ্ক করা যায় ঠিক, ও তা তোমার আংটিটা কালকে একটু দেবে, তো ওরকম রাত্রিবেলা এরকম ভিডিও প্রাঙ্ক ভিডিও করবো, কোনো চিন্তা নেই, আর নিজেদেরই মতো নিজেদের লোক, তো আমি সকালবেলা দিয়ে দেবো, তো আমি প্রাঙ্ক কোনোদিনও করিনি, আমি মানে কি বলবো, তাহলে সত্যি এই বিষয়টা নিয়ে প্রাঙ্ক করলাম, সত্যি ওর মানে খুবই খারাপ লেগেছে, বুঝতে পারছি, মার কাছে টাকা নেছে, বাবার কাছে টাকা নেছে, সবার কাছে টাকা নেছে, আমার পকেট মেরেছে, কেমন দিলাম বস, না ঠিক আছে তোমার টাকা জোরে করে জমে জমে কিনে দেবো, চিন্তা করো না, টাকা জোর
আজকে ভালো করে ক্যামেরাটা দাও তো, আমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর সব থেকে মানে কি বলবো, মানে বেলুনের যে ওই আইডিটা আমার মধ্যে কি করে আসলো আমি নিজেই বুঝতে পারছি না। তো যাই হোক, সুতরাং জাইমাই করে একটা সেপ্রিন ছিল, জাইমাই করে বেলুনটা ফাটালাম, তো ওকে কি ভয় দেবো, আমি নিজেই ভয় পেয়ে গেছি, হ্যাঁ করে কেটে উঠেছি। আর শেষ করবো লাগটা, আই লাভ ইউ, আই লাভ ইউ টু, কিচু টু টু, থ্যাংক ইউ। আর তো প্র্যাঙ্ক ভিডিওটা সাথে ভয়েস সারপ্রাইজটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর প্লিজ মানে আর তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আমাদের দুইজনকে একটু হ্যাপি অ্যানিভার্সারি বলে কমেন্ট করো, যাতে অনেক খুশি হয়। সকাল থেকে খুব কষ্ট হয়েছিল আজ, যার জন্য তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, এই সব করবে কে জানে, আমি নিজেই ভাবিনি যে আমি রকম খুশি হয়েছি, ভীষণ খুশি হয়েছি, নিজেই ভাবিনি রকম করবো। আর তো আজকের ব্লগটা মানে কি বলবো, ব্লগ বলা যায় না, আজকের ভিডিওটা এমন ছিল যে ভয়ের সারপ্রাইজ আর দ্বিতীয় হচ্ছে প্র্যাঙ্ক ভিডিও। যাই হোক, আমি ওকে অবশ্যই একদিন কিনে দেবো ইচ্ছা আছে, এরকম আংটি অনেক কিছু কিনে দেওয়ার ইচ্ছা আছে। আর মানে ভিডিওটা একটা কথা বলি, তোমাকে আমি কিছুই দেইনি আজকের দিনটার জন্য, তুমি আমাকে মানে কি বলবো, এই তারিখটা এই সময়টাই তুমি আমার হয়ে গেছে, এটাই আমার কাছে অনেক কিছু, আর কিছু দেওয়ার দরকার নেই। আর যা ভালোবাসা, যা ভালোবাসা দিয়েছো, তো সেক্ষেত্রে গিফট টাকা পয়সা আমার কিচ্ছু দরকার নেই, তুমি থাকলেই হবে। আমি মনে করি যে যাকে ভালোবাসে সে সবসময় তাকে ভালো রাখবে, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে সবসময় ভাববা যে আমাকে ভালো রাখার জন্য কি করতে হবে, কাজ করতে হবে, যাতে মিতালি সেই টাকায় মানে খাওয়া দাওয়া টুকটাক মোটামুটি সবকিছু সবকিছু এভরিথিং বুঝে নাও ব্যাপারটা। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে, আমাদের হ্যাপি দুজনের সংসার, হ্যাপি ফ্যামিলি যাকে বলে। আর কালকের একটা দারুণ ব্লগ আসতে চলেছে না, সরি, কালকে দারুণ একটা ব্লগ বানাবো, কবে পোস্ট করবো যাই না, বাট তাড়াতাড়ি শীঘ্রই তাড়াতাড়ি মানে ব্লগটা পোস্ট করে দেবো, ফার্স্ট এটাই পোস্ট করবো, ঠিক আছে, তারপর হ্যাঁ আগে এটা পোস্ট করবো, তারপরে কালকের মানে কালকে সকাল থেকে রাত 12টা পর্যন্ত আমরা কি কি করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর কথাবার্তা মানে কি বলবো, আনন্দের জন্য কথাবার্তা এড়িয়ে যাচ্ছে, ভুলভাল বলছি, কিছু মাইন্ড করো না, আমি অত গুছিয়ে বলতে পারলাম না, তোমরা গুছিয়ে গুছিয়ে মানে মনে করে নিও আমার কথাবার্তা গুলো। তো সবাইকে বাই, সবাই ভালো থেকো, আর যারা আমাদের মতো এমন কাপেল আছো তাদেরকে তো বলবো যে তারা তোরা অনেক অনেক ভালো থেকো, আর যারা এখন রিলেশনশিপে আছো তাদেরকে বলবো যে মানে রিলেশনটা সারা জীবন ধরে রেখে দিও, এবং ঠিক পজিশন আসলে ঠিক সময় আসলে বিয়েটা করে নিও। তো চলো বাই, টাটা, ভালো থেকো, ডিঙ্কা।